আচ্ছা, তোমাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তিলের তক্তি। তিলের তক্তি বানানোর জন্য দেখো, আমি হালকা শুকনো কলায় ভেজে রেখেছি সাদা তিলটাকে হালকা করে, আর গুড়টাকে জাল হয়ে এসছে, গুড়টা জাল করে চিট বানিয়ে নিয়েছি। দেখো এরকম চিট হবে। তারপরে তিলটাকে আমি ঢেলে দেব এর মধ্যে। এটাকে বেশিক্ষণ নাড়তে হবে না। আর এই থালাটার মধ্যে আমি হালকা একটু ঘি মাখিয়ে নেব, সামান্য। এইভাবে মাখিয়ে নিয়ে দেখো, এইভাবে মাখিয়ে নেবে পুরোটা। আর এটা নেড়ে ছেড়ে ওইটার মধ্যে ঢেলে দেব, থালাটার মধ্যে। যেরকম আমরা ধোকা কাটি ঠিক সেইভাবে প্লেন করে নিয়ে আঁচটাকে কমিয়ে রাখবেন। এবার আমি ঢেলে দেব, তিলটা দিয়ে খুব বেশি নাড়ার দরকার নেই। এই যে এইভাবে পুরো দিকটা প্লেন করে নেব। এরপরে একটু ঠান্ডা হলে, সামান্য ঠান্ডা হলে ছুরি দিয়ে কেটে নেব।